বিধানসভার এসও তাঁতি শূন্যকালে পুঁ উঠিলা এসও প্রসঙ্গ। এসও চাকরি বিবৃতি নিয়ে বিজেডি বিধায়ক হঙ্গামা, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবিরে বিজেডি বিধায়ক হোহালা করেছেন। গৃহের অচলাবস্থা দেখি গৃহ চারিটা যায় মুলতবী ঘোষণা করেছেন বাচস্পতি। শূন্যকালে মুখ্যমন্ত্রী এসও চাকরি বিক্রি বিবৃতি কথা উঠাই রুলিং দাবি করেছেন বিরোধী দল মুখ্য সচেতক প্রমীলা মল্লিক। সেপটে শূন্যকালে প্রমীলা উঠাই প্রশ্নক জোরদার কাউন্টর করেছেন বিজেপি বিধায়ক সন্তোষ খটুয়া। স্বচ্ছতা পাই আইন আনবাকু বিরোধ করা ঘৃণ্য এবং নিন্দনীয়। পূর্ব সরকারে বণিক এবং বণিক মানে সরকার বডিগার্ড হয়ে চাকরি বিকুলে, কোচিং সেন্টর খোলি চাকরি বিকি আপনার পোষুলে। টঙ্কা নেইছন্তি বলি সে জানিছন্তি, জানিকি কোন পাই চুপ বসছন্তি? ইহা এক কপল কল্পিত পূর্বতন সরকারকু বদনাম করিবার এক চক্রান্ত। এবং বিশেষ করে যে পিলা মানে পরিশ্রম করে ব্রিলিয়েন্ট পিলা মানে পাইছন্তি চাকরি পাইছন্তি, এসব চাকরি কুহন্তু যে কোনসি ভালো ভালো চাকরি লক্ষেরু দেড় লক্ষ পিলা চাকরি পাইছন্তি, সে পিলা মানক প্রতি হচ্ছে এক অপমানজনক বক্তব্য। সে প্রমাণ করন্তু কিয়ে কোউটি 20 লক্ষ 30 লক্ষ দেইকি চাকরি পাইছন্তি, এবং কেউ দোকানে মিলছে বজারে কালি কহিলে যে বজারে চাকরি মিলছিলা, কেউ বজারে চাকরি মিলছে তাকু সে প্রমাণ দিয়ন্তু। চাকরি আও ব্যবসায় দুটা আলগা আলগা কথা, কিন্তু চাকরিটা তাঙ্কর ব্যবসায়ীকরণ গত সরকার হইতিলা। তেনা আগরু যে মানে বাণিজ্য করুথিলে তাকু বণিক কোয়াউতলা, বর্তমান যে মানে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার মানে খুলছন্তি, তাঙ্ক কোচিং সেন্টারর পড়ুথিবা পিলা মানে কিমিতি চাকরি করিবে, এবং সেমানে কিমিতি ভালো যে মানে পয়সা দিয়া নেয়া করিপারিবে সেমানে কিমিতি দেবে। সেপাই আমার তথ্য অছে সে কোচিং সেন্টার ভিতরে তাঁর মোবাইল রক্ষি নেই তাঁকু সমস্ত প্রশ্নপত্র এবং সমস্ত তথ্য তাঁকু দিয়ে তাঁকু আনিকি ইন্টারভিউ সেন্টার আনি ছাড়ুলে। তা তথ্য অছি যে সে চাকরি সংস্থা মান কর্মচারী মান দ্বারা কি প্রকার ভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটর প্রিন্ট করি দিয়া হতো তা অছি। তেমন এসব বাণিজ্যকরণ যে করুলে সেমানে সেতবেলার সরকারকু পৃষ্ঠপোষকতা করছিল, তেণু অসল কথা কহিলে তো নিশ্চিত ভাবে কাটিব। সেপাই যে প্রকার ভাবে চিৎকার করি সেমানে এটি আসি কৌ কে দিয়েছিল 25 লক্ষ কথা রাখন্তু, তাঁকু বিচার করন্তু, তাঁকু ধরন্তু। আরে ধরিব কেমতি? আইন তো নাই, বিধেয়ক আনলা বেলা তাঁকু বিরোধ করছ। আইন কড়া হয়েছে, কড়াকড়ি করা হয়েছে তাঁকু ধরিবা, আজ আপনার আইন আনবার বিরোধ করবে এবং তা সবমিশনরে আপনার আসিকি টিভি মিডিয়ার বাইট দেবে, প্রশ্নকাল করতে দেবেন, শূন্যকাল করতে দেবেন, ইয়ার অর্থ কিস? আপনার অন্তর ভিতরে কোন কথা রয়েছে? গরিব পুয় চাকরি ন পাও, মেধাবী পুয় চাকরি ন পাও, সবুদিন চোরি চাল থাও, বাণিজ্য চাল থাও, আর বণিক বাণিজ্য কথা যে আপনার বারম্বার মতো পচারছেন যেটা জাঁয়া যেটা আপনার ঠিক ভাবে জাঁচান, মো পাঠ কাই জাঁয়া চাহ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।